আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন, ان الله تعالى الله رب العالمين حرام করেছেন, حرم الخمر الله حرام করেছেন নেশাদার দ্রব্য, পৃথিবীর মানুষ মুসলমান হিসেবে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নেশাদার দ্রব্য। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাহ হাররামাল খামর, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নেশাদার দ্রব্য। পৃথিবীতে মুসলমান বিড়ি সিগারেট তামাক জর্দা গুলকে নিজের জন্য হারাম মনে করবে, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করা আপনার জন্য হারাম। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। এক মিনিট, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি কয়েকভাবে, আল্লাহর নবী বলছেন লিমান শারিবাল খামর, অন্য হাদিসে বলছেন লিমান শারিবাল মুস্কের, পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করবে, লাম তুকবাল্লাহু সলাতুন আরবাইনা সবাহান, চল্লিশ দিন কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দুনিয়াতে একদিন বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন, লাম ইয়ারদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন, রাগান্বিত থাকবেন, একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে 40 দিন আল্লাহর সাথে আপনার সম্পর্ক খারাপ, আল্লাহ আপনার উপরে রাগান্বিত। এ কথাই আল্লাহর নবী বলছেন। আরেকটা কথা আপনাকে বলেই নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করবে, অতঃপর তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের পরে বিচারের ময়দানে আইয়াসকিয়াহুল্লাহু ফিতিনাতুল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, যারা দুনিয়াতে বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে তিনাতুল খাবাল পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, তিনাতুল খাবাল আবার কোন জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আওয়ার কো আহলিন নার আও উসারতু আহলিন না, ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জাহান্নামীদের শরীর গলে পচা রক্ত এবং পুষ পড়তে থাকবে, ওই পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যে খাবার ওটাকেই তিনাতুল খবাল বলা হয়। তার মানে দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করেছে, কেয়ামতের দিন বিচারের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ পান করাবেন। পৃথিবীর মানুষ, দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেয়ে মৃত্যুবরণ করবে, যারা মারা যাবে, তাদেরকে বুঝে নিতে হবে, এই কথা আল্লাহর নবী তার জন্যই উল্লেখ করেছেন। ওরে পৃথিবীর মানুষ, বলতে চাচ্ছিলাম, ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আজকে তোমার কলেজ ইউনিভার্সিটি, আজকে তোমার হাই স্কুল মাধ্যমিক স্কুলগুলোতে আজকে তোমার বন্ধুর সাথে চলতে গিয়ে তোমাকে বিড়ি সিগারেট খেতে হচ্ছে, স্ট্যাটাস রক্ষার্থে তোমাকে বিড়ি সিগারেট খেতে হয়, এটা তোমার অনুভূতি, কারণ তোমার বন্ধু বান্ধব বিড়ি সিগারেটে আসক্ত, তোমাকে তাদের সাথে চলতে গিয়ে, তোমাকে তাদের সাথে মিলতে গিয়ে ওটা তুমি খেতে অভ্যস্ত হচ্ছ। যুবক, তোমাকে মনে রাখতে হবে, এই খাদ্যটুকু তোমার জন্য আল্লাহ হারাম করেছেন। যেই কথাটুকু আমি প্রায় জায়গায় বলার চেষ্টা করি, আদম সন্তান
আপনার বন্ধু খেতে বসেছে, আপনি বলছেন কি ব্যাপার ভাইজান এটা নিলেন না কেন, বলছে ডাক্তার নিষেধ করেছে, আবার বলছেন কি ব্যাপার ভাইজান এটা নিলেন না কেন, বলছে ডাক্তার নিষেধ করেছে, আবার বললেন কি ব্যাপার ভাইজান গরুর গোশত নিলেন না কেন, বলছে ডাক্তার নিষেধ করেছে, আবার বলছেন মিষ্টি নিলেন না কেন, বলছে ডাক্তার নিষেধ করেছে। বন্ধু খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই পকেট থেকে সিগারেটটা বের করে ধরিয়ে দিয়েছে, ওরে আদম সন্তান এতক্ষণ যে খাবারটা নিষেধ ছিল ওটা দুনিয়ার মানুষ আপনাকে নিষেধ করেছিল, খাদ্যটা আপনার জন্য হালাল ছিল, হালাল খাদ্যটা দুনিয়ার মানুষের কথাই ছাড়তে পারলেন, আর হারাম খাদ্যটা আল্লাহ এবং তার নাবীর কথাই ছাড়তে পারলেন না। এই জিজ্ঞাসাটুকু নিজেই নিজেকে করতে হবে, আপনি কাকে বেশি প্রাধান্য দিলেন। এক মিনিট, আল্লাহর নাবী বলছেন ইজুতানি বল খামর, ওরে পৃথিবীর মানুষ দুনিয়াতে তোমরা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল থেকে বিরত থাকো। আদম সন্তান আরেকটা কথা, আমি আল্লাহর নাবী নিষেধ করলাম বিড়ি সিগারেট তামাক জর্দা খেও না, আমি আল্লাহর নাবী নিষেধ করলাম বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেও না, তারপরেও তারপরেও দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলো, আস্তাহাকালা আযাবা বিমাসিয়াতিল্লাহ, ওরে পৃথিবীর মানুষ ওই মানুষ আল্লাহ এবং তার নাবীর কথা উপেক্ষা করে যারা চললো, আস্তাহাকালা আযাবা বিমাসিয়াতিল্লাহ, নিজের আযাব নিজেই নিজের দিকে চাপিয়ে নিল। এ কথাই আল্লাহর নবী বলছিলেন, বলছিলাম ওই যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামর, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন পৃথিবীর মানুষের উপরে নেশাদার দ্রব্য, আল মাইসির ওয়াল কুবা, আল্লাহ হারাম করেছেন আদম সন্তানের উপরে জুয়া খেলা। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি আজকে ক্রাম খেলার আসর জুয়ার আসরে পরিণত হয়েছে, আজকে লুডু খেলার আসর জুয়ার আসরে পরিণত হয়েছে, আজকে আইপিএল জুয়ার আসরে পরিণত হয়েছে, আজকে বিপিএল জুয়ার আসরে পরিণত হয়েছে, আজকে ক্রিকেট খেলাগুলো জুয়ার আসরে পরিণত হয়েছে। যুবক চার স্টলে বসে, টিভির মঞ্চে বসে যুবক ওই খেলাকে কেন্দ্র করে ওভারে ওভারে জুয়া খেলে, বলে বলে জুয়া খেলে। ও যুবক, তোমাকে একটা কথা শুধু বলে যাই, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, কোন মানুষ যদি তালি উকামিরকা, অপর কোন মানুষকে, তার কোন বন্ধুকে, তার কোন সঙ্গীকে, তার কোন সাথীকে যদি একবার মুখ দিয়ে বলে ও ভাইজান এসো জুয়া খেলি, ফাল্লিয়াতা সদ্দাক, 10 জন মানুষকে 100 কেজি করে চাল দিতে হবে। বুঝতে পারেননি? ও যুবক, তোমাকে বলি, তোমার খেলা শুরু হবে রাত্রি 8টায়, তোমার আইপিএল বিপিএল শুরু হবে রাত্রি 8টায়, তুমি সকাল 8টায় কাউকে ফোনে বলেছো যে আজকের খেলায় তুমি জুয়া খেলবা, কোন দল নিবা, এই কথাটা সকাল 8টায় বলেছো, খেলা শুরু হবে রাত্রি 8টায়, তোমাকে একটা কথা বলি, সকাল 8টায় তোমাকে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপ থেকে মুক্ত হতে পারবে না। খেলা শুরুই হয়নি, খেলা শুরু হওয়ার সময়ই হয়নি, খেলা শুরু করইনি, খেলার খেলতে বসইনি, শুধু মুখ দিয়ে বের করেছো, এই জন্যই 10 জন মানুষকে 100 কেজি করে চাল দিতে হবে। এটা হচ্ছে জুয়া, এটা হচ্ছে জুয়া। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বাদ্যযন্ত্রকে আল্লাহ হারাম করেছেন। ও যুবক, ও কিশোর, তোমার উপরে ভাই বাদ্যযন্ত্রটা হারাম, তোমার উপরে বাদ্যযন্ত্রটা হারাম। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু কাল, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে রেশমি পোশাকটাকে হালাল মনে করবে, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ
জেনাবে বিচারকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। আজকে জেনাবে বিচার অ্যাভেলেবল হয়ে গেছে, আজকে জেনাবে বিচার সমাজ ছেয়ে দিয়েছে, আজকে জেনাবে বিচার রাস্তাঘাটে যুবক যুবতী হাতে হাত রেখে চলছে, যুবক যুবতী রাস্তাঘাটে পার্কে বসে আছে হাতে হাত রেখে, কাঁধে হাত রেখে, কিন্তু সেই জায়গায় বাধা দেওয়া যাবে না। এটা তাদের পরিবেশ, আপনি বাধা দিতে গেলে আপনাকে লাখো সাংবাদিক মুখে মাইক্রোফোন ধরে বলবে এটা তার স্বাধীনতা, আপনি বাধা দিতে গেলেন কেন? ও তো 18 বছর অতিক্রম করেছে, ও তো যুবক যুবতী, ওর তো হিতাহিত জ্ঞান আছে, আপনি তাকে বাধা দিতে গেলেন কেন? যেই কথাটা বলতে চাচ্ছিলাম ও যুবক, তোমাকে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন আস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রেশমি পোশাককে হালাল মনে করবে, জেনাবে বিচারকে হালাল মনে করবে। ও যুবক তোমাকে বলি, একজন মেয়ে মানুষের সাথে হাতে হাত রাখা জেনা। ও যুবক তোমাকে শোনা যাচ্ছে কি বলছিলাম? ও যুবক তোমাকে লক্ষ্য করে বলছিলাম, তুমি যেই পর নারীর সাথে ফোনে কথা বলে সময় অতিবাহিত করছো, তার সাথে রাস্তাঘাটে হাঁটাচলা করে সময় অতিবাহিত করছো, তার সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাট করে সময় অতিবাহিত করছো, যুবক তোমাকে মনে রাখতে হবে, একজন যুবক যুবতী হাতে হাত রাখা যে না, চোখে চোখ রাখা যে না, কথা বলাও যে না। যুবক তোমাকে বলি, আজকে তোমার কিসের রিলেশনশিপ, প্রত্যেকটা স্তর তোমার জন্য হারাম, ওটা হারাম রিলেশনশিপ। এক মিনিট তোমাকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করলেন, আল্লাহর নবী বললেন ফতিহাত আবওয়াবুস সামাই, ওরে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যরজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানটা খুলে দেন, দুনিয়ার আসমান আল্লাহ খুলে দেন। লম্বা হাদিস, আল্লাহর নবী বলছেন একজন মানুষ আহ্বান করে, ওরে মুসলমান কার কি প্রয়োজন সে আল্লাহর নিকটে চাও, আল্লাহ পূর্ণ করবে। কাকে আল্লাহর ডাকার প্রয়োজন সে আল্লাহকে ডাকো, আল্লাহ তার ডাকে সাড়া দিবে। এভাবে একজন আহ্বানকারী বলে থাকেন, আল্লাহর নবী বলছেন ওই সময় কোনো মুসলমানের দোয়া আল্লাহ ফেরত পাঠাবে না। যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দিবেন। মধ্যরজনীতে যদি মানুষ দোয়া করে, কিন্তু আল্লাহর নবী বললেন ইল্লা জানিয়াতা, এক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। দুনিয়ার সব মানুষের দোয়া কবুল করলেও এক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। কারা? যারা জেনার সাথে সম্পৃক্ত, যেই মেয়ে যেই মহিলা জেনার সাথে সম্পৃক্ত, ওই মেয়ের দোয়া আল্লাহ কবুল করবে না। আব্দুল্লাহ ভাই একটা কথা বলেন, ও যুবক তোমাকে এই কথার মূল্যায়ন বুঝতে হবে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা কথা বলেন, যুবক তোমাকে লক্ষ্য করে সেই কথাটা বলছি। আব্দুল্লাহ ভাই বলেন, ও যুবক তুমি এমন মানুষকে বিবাহ করিও না যেই মেয়েটা দোয়া করলে আল্লাহ কবুল করবে না। এই কথাটা মনে রাখতে হবে, কারণ কোনো জেনাকারিণীকে যদি তুমি ঘরে নিয়ে আসো, ওই জেনাকারিণী রাত দিন আল্লাহর কাছে দোয়া করলেও ফরিয়াদ করলেও আল্লাহ সেই দোয়া কবুল করবে না। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, আল্লাহর নবী বর্ণনা করছেন। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ খামর ওয়াল মাআজিফা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্যকে স্বাভাবিক মনে করবে, হালাল মনে করবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ বাদ্যযন্ত্রটাকে স্বাভাবিক মনে করবে, হালাল মনে করবে। ওরে পৃথিবীর মানুষ, বাদ্যযন্ত্রটা আজকে আপনার কাছে স্বাভাবিক। হাজি সাহেব রাত্রি চা খাওয়ার পরে, সন্ধ্যার পরে চার স্টল থেকে এসে নাতি নাতনির সাথে ছেলে মেয়ের সাথে ড্রয়িং রুমে বসে গেছে, সিনেমা মুভি দেখছে, নাটক সিরিয়াল দেখছে, হাজি সাহেবের অন্তরে একটুও বোধ আসলো না, হাজি সাহেবের ভিতরে একটুও নাড়া দিল না, আমি এই নর্তকীগুলোকে রাত দিন কেন দেখছি? আপনাকে বলছে, আপনি আপনার আহাল পরিবার নিয়ে সিনেমা মুভি দেখতে ড্রয়িং রুমে বসে গেছেন, আপনার অন্তরে একটুও বাধা দিল না,
আপনার জন্য এই নারীটুকু হারাম, এই নারীর চেহারা দেখা হারাম। এক মিনিট, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের কথা বললেন। তিন শ্রেণীর মানুষের কথা কি বললেন? আল্লাহর নবী বললেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিন চক্ষু পৃথিবীর মানুষ, আপনাদের লক্ষ্য করে বলি, আল্লাহর নবী পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন, শোনো, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দেখবে না। তলমধ্যে এক শ্রেণীর চক্ষু, ও যুবক তোমাকে বলছি, আল্লাহর নবী বললেন, যেই চক্ষু, যেই চক্ষু মাহারিমিল্লাহ মহিলা মানুষ যুবতী কোনো নারীকে দেখার পরে চক্ষু নিচু করে, হঠাৎ নারী মহিলার চোখের সামনে পড়ে গেছে, কাফাত আন মাহারিমিল্লাহ, নারীকে দেখার সাথে সাথে যার চক্ষু নিচু করলো, এই চক্ষু জাহান্নামে প্রবেশ করবে না, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, বয়সের ভারে নুয়ে পড়েছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে, সন্ধ্যার পরে বাসায় ঢুকে আপনি যেই নর্তকীগুলোকে দেখছেন, এই নর্তকী আপনার চোখের সম্মুখে ঘুরছে, এই নর্তকীগুলোই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলছিলাম পৃথিবীর মানুষ, আল্লাহর নবী আনাবি মালিক আনিবনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, ওরে পৃথিবীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে, রাত কাটিয়ে দিবে আমোদ প্রমোদ করে, আমোদ প্রমোদে আনন্দ ফুর্তি করে রাত অতিক্রম করবে, নেশাদার দ্রব্য পান করে রাত অতিক্রম করবে, বাদ্যযন্ত্র নর্তকীর সাথে সময় অতিবাহিত করে রাত অতিক্রম করবে। পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বললেন, আমার উম্মত যখন রাত অতিক্রম করবে এ অবস্থায়, আল্লাহর নবী বললেন, দুইটা হাদিসে দুই রকম কথা বলেছেন, ফায়াসবাহু কিরদাতা ওয়াল খনাজির, ওই সমস্ত মানুষ সকাল করবে, শুকুর বানরের ন্যায় সকাল করবে। পৃথিবীর মানুষ, শুকুর যেমন, শুকুরের কোনো বাস বিচার নেই, কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনটা খাবে কোনটা খাবে না, শুকুর যেমন বাস বিচার করে না, আপনিও তাই করছেন, আপনার জন্য ওটা হারাম, তারপরেও আপনি দৈনন্দিন সেটা করে যাচ্ছেন। আল্লাহর নবী যেই কথাটুকু বলতে গেলে এখানে আসলাম, আল্লাহর নবী বললেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত কাটিয়ে দিবে আমোদ প্রমোদে, নেশাদার দ্রব্য পান করে, গান বাজনা করে। আপনাকে লক্ষ্য করে বলি, আপনার ঘরে রাত্রি দুইটা পর্যন্ত সিরিয়াল চলে, আপনার ঘরে রাত্রি দুইটা পর্যন্ত সিনেমা মুভি চলে, আপনার বাড়িতে রাত্রি তিনটা পর্যন্ত গান বাজনা বাজে, আপনার বাড়িতে রাত্রি একটা পর্যন্ত আহাল পরিবারের সবাই মিলে চার এ বসে যান ড্রয়িং রুমে, সিনেমা মুভি চলতে থাকে। আপনাকে লক্ষ্য করে বলি, আপনার এই পরিবারের কথাই আল্লাহর নবী বলছিলেন, আমার উম্মত বাদ্যযন্ত্রের সাথে রাত অতিক্রম করবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু কাল, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আমিন হাদিহিল উম্মতি, আমার উম্মতের মধ্যে তিনটা বিপদ নেমে আসবে, কদফন মাসখন অখসন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে, মাঝে মাঝে ভূমিধস হবে, আমার উম্মতের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে, আমার উম্মতের অপর কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে, তিনটা বিপদ নেমে আসবে তিনটা কারণে।